সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো ফেসিয়াল পালসি বা বেস পালসি নিয়ে খুব কমন একটি শব্দ প্রায় শোনা যায় অনেকেই এই সমস্যাটিতে আক্রান্ত হয়েছেন আসলে সমস্যাটি কি আমরা প্রায় শুনে থাকি যে সে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে দেখলো তার মুখের একপাশ একটু বেঁকে গিয়েছে অথবা সে কোথাও জার্নি করছে কোথাও যাচ্ছে সারা রাত গাড়ির গ্লাসটা খুলে দিয়ে সুন্দর বাতাস এসে জার্নিটি উপভোগ করছিল এভাবে ঘুমিয়ে পড়লো সকালে ঘুম থেকে উঠে দেখলো যে তার মুখটি একদিকে বাঁকা সে পানি খেতে যাচ্ছে পানি মুখের পড়ে যাচ্ছে চোখটাও কেন জানি বন্ধ হচ্ছে না একটা পাশ আর এই সমস্যাটি নিয়ে সে যখন চিকিৎসকের কাছে গেল চিকিৎসক বললেন আপনার ফেসিয়াল পালসি হয়েছে বা ফেসিয়াল প্যারালাইসিস এটি আসলে কি ফেসিয়াল প্যারালাইসিস বা ফেসিয়াল পালসি হলো আমাদের মুখের যে স্কিন এর নিচে কিছু নার্ভ থাকে এবং এর ভিতরে এই নার্ভটি যখন তার ফাংশনাল কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন যে অবস্থাটা তৈরি হয় আমরা সেটি কি ক্লিনিক্যালি বলছি ফেসিয়াল পালসি তো অনেকে যে ইয়ং এজে যেহেতু এটি হয় এবং এটি হওয়ার আসলে কোনো ওই কোনো কারণ বা ইয়া যে বয়স্ক মানুষদেরই হবে বা কিছু অনেক ইয়ংদের হচ্ছে এবং পুরুষ মহিলা সকলেরই হচ্ছে তবে মহিলাদের ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে একটু বেশি হচ্ছে তো স্বাভাবিকভাবেই তারা চিন্তায় পড়ে যান যেহেতু হয়ে যান যে আসলে কি হবে এখন তো এটি হলে আসলে লক্ষণগুলো যেটি আমি কিন্তু ইতিমধ্যেই বলছি যে পানি খেতে সমস্যা হবে ঠিকভাবে পানি খাওয়া যাবে না মুখে এক পাশ দিয়ে পড়ে যাবে খাবার পড়ে যাবে ঠিকভাবে চাবানো যাবে না চোখে একটু সমস্যা হয় মুখের একটা পাশ মনে হচ্ছে কিছুটা ঝুলে গিয়েছে যে পাশে আক্রান্ত হয় তো এই সমস্যাগুলো হলে কি করতে হবে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে খুব সামান্য কিছু টেস্টের মাধ্যমে কনফার্ম হয়ে যান যে এটি কি তার ফেসিয়াল পালসি নাকি বেলস পালসি আর একটা মজার বিষয় যে জন বেল নামে একজন বিশেষজ্ঞ মানে চিকিৎসা বিজ্ঞানী উনি এই সমস্যাটি প্রথম আবিষ্কার করেছিলেন বলে এটির নাম একসঙ্গে বলা হয় বেলস পালসি তো এটি আবার ফেসিয়াল পালসিও বলা হয় তো এটিতে যদি আক্রান্ত হন সেক্ষেত্রে সামান্য কিছু ঔষধের প্রয়োজন হয়ে থাকে অনেক সময় সে ঔষধগুলো কারণ কিছুটা ব্যথাও থাকে অনেকের মানে কমপ্লেন করেন কিছুটা পেইন তো সেগুলোর জন্য কিছু ব্যথার নাশক ঔষধ বা অন্যান্য ঔষধও দিয়ে থাকে চিকিৎসকরা কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে এখানে পুনর্বাসন বা যে রিহাবন চিকিৎসা বা ফিজিওথেরাপি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নার্ভটি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে সেটিকে ধীরে ধীরে অ্যাক্টিভ করতে হয় এবং সেটির জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের যখন যত দ্রুত সম্ভব স্বর্ণপূর্ণ হবেন উনিও কিছু অ্যাসেসমেন্ট করবেন অ্যাসেসমেন্টের মাধ্যমে উনি তখন নির্ধারণ করবেন যে ওনার ব্যবস্থাপত্র অনুযায়ী যে আসলে কী কী ফিজিওথেরাপি ওনার প্রয়োজন যেমন হতে পারে কোনো ইলেকট্রিক্যাল মডালিটিস প্রয়োজন হতে পারে যেমন ইলেকট্রোথেরাপি প্রয়োজন হতে পারে আইআরআর ইনফ্রারেড রেডিয়েশন হতে পারে অথবা টেন্স আমরা যেটা বলি অনেকেই ইউজ করে থাকেন হ্যাঁ তো এই ধরনের স্টিমুলেশনগুলো ইউজ করতে পারেন এবং একই সঙ্গে নার্ভ ফেসিলেশন কিছু টেকনিক রয়েছে ইউরোমাস্কুলার এই জিনিসগুলো এগুলো হ্যান্ডস অন টেকনিক একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট কিন্তু উনি হাতের মাধ্যমে এগুলো ধীরে 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 করে থাকেন অনেকেই যেটি মনে করেন যে ঠিক আছে এ ধরনের সমস্যা যেতে হবে না বাসায় বসে চুইংগাম খাবো মুখে একটা মার্বেল দিয়ে রাখবো মুখে একটা পয়সা দিয়ে রাখবো এই ধরনের অনেক ধরনের ধারণা অনেকের মাঝে আছে কিন্তু আসলে এগুলো কোনোটাই বিজ্ঞানসম্মত নয় আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে উনি আপনার মাসেলগুলোকে ফেসের কি ধরনের মেসেজ বা কি ধরনের টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন যেগুলো সফট ইস্যু টেকনিক আমরা বলি ফ্যাসিলেশন বলি বা বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে যেগুলো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টই কিন্তু নির্ধারণ করবেন এবং তিনি হ্যান্ডসন টেকনিকগুলোর মাধ্যমে আপনাকে খুব দ্রুত সুস্থ করে ফেলবেন আর তাই যখনই এ ধরনের সমস্যায় যদি কেউ আক্রান্ত হন আপসেট না হয়ে একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এবং পাশাপাশি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন ডেফিনেটলি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আল্লাহ হাফেজ